এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম নেতানিয়াহুর এক গুয়েমির কারণে মধ্যস্থতাকারী ভূমিকা থেকে সরে যাবে কাতার এরপরে জানাবো ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের এবারে বড় হামলা হলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না বলছে ইরানের প্রেসিডেন্ট আরও জানাবো ইরানির জবাব নিয়ে ভুল হিসাব করেছিল ইসরাইল এবং সবশেষে জানিয়ে দিব পরমাণু স্থাপনাগুলো নিরাপদে ইসরাইলি হুমকির কারণে পরমাণু নীতিতে পরিবর্তন আসতে পারে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত নেতানিয়াহুর এক গোয়েমের কারণে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক গোয়েমের কারণে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যেতে পারে কাতার দোহায় এক সংবাদ সম্মেলনে এরি আভাস দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিমাল থানি তিনি বলেন কাতার সমালোচনার শিকার হওয়ার পর ইসরায়েল ও হামাচের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকার পুনর্মূল্যায়ন করছে তিনি আরও বলেন কাতারের ভূমিকার শোষণ ও অপব্যবহার রয়েছে কাতার পয়েন্ট স্কোরিং এর শিকার হয়েছে রাজনীতিবিদরা কাতার রাষ্ট্রকে ছোট করে নির্বাচনী প্রচার চালানোর চেষ্টা করছে তবে এ সময় কোনো রাজনীতিকের নাম উল্লেখ করেননি আল থানি উল্লেখ্য কাতার মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশরের সাথে মিলে গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে অন্তরালে কাজ করেছিল কাতার ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির ড্রোন প্রযুক্তি ও উৎপাদন সংশ্লিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে খবর রাইটার্সের প্রতিবেদনের মতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের এমন ইউএভি বা ড্রোন উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ১৬ ব্যক্তি ও দুটি সংস্থাকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে ইসরায়েলে হামলা করায় ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়নও আঞ্চলিক এ জোটের শীর্ষ কূটনীতিক গত মঙ্গলবার ইইউ এর রাষ্ট্রগুলোর মন্ত্রীদের জরুরি বৈঠকের পর বোরেল নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে কাজ শুরু করার কথা জানান তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে বলেন মধ্যপ্রাচ্য একেবারে খাদের কিনারায় এসে পৌঁছে তিনি বলেন আজ মন্ত্রীরা একটা শক্ত অবস্থান নিয়েছেন তারা সব পক্ষকে খাদের কিনারা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন যেন গর্তে পড়ে না যান আঘাত আর পাল্টা আঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যে একটা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করেন বোরেল বলেন ইউ এর কয়েকটি সদস্য রাষ্ট্র ইরানের উপর আরো নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে বড় হামলা হলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলে সীমিত আকারের হামলা হয়েছে বড় আকারের হামলা হলে দেশটির অস্তিত্ব থাকত না বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খবর রাইসি আরও বলেছেন হামলার জবাবে ইসরায়েল যদি ক্ষুদ্র চালায় তাহলে তার জবাব হবে বিশাল ইরান ও ইসরায়েল সংকট নিয়ে মধ্যপ্রাচ্যে যখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি বিরাজ করছে তখন ইব্রাহিম রাইসি এ হুঙ্কার দিলেন বুধবার তিনি ইরানের রেভলিউশনারি গার্ডের বার্ষিক প্যারেডে ভাষণে এ সতর্কতা উচ্চারণ করেন সব পক্ষ থেকে বিরোধী থাকার আহ্বান জানানো হলেও ইরানে হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল এমন এক প্রেক্ষাপটে ইসরায়েল থেকে সম্প্রতি যে হুমকি দেওয়া হচ্ছে তার জবাব অগ্নি ঝরা হবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি তেরোই এপ্রিল ইসরায়েলে ইরানের চালানো হামলা প্রসঙ্গে তিনি বলেন ওই অপারেশনের পরে বিশ্ববাসী দেখেছে যে ট্রু প্রমিস ইহুদি রাষ্ট্রের মিথ্যা আধিপত্যকে ধ্বংস করে দিয়েছে ইরানের কর্ম কর্তারা ঘোষণা দিয়েছেন ইসরায়েল যদি পাল্টা কোনো হামলা করে তাহলে দ্রুততার সঙ্গে তার জবাব দেওয়া হবে প্রেসিডেন্ট রাইসির ওয়েবসাইটে বলা হয়েছে যে তিনি বলেছেন এটা এমন এক সময় যখন ইহুদি রাষ্ট্রটির সমর্থকরা দেখতে পাবে তাদের লুকানো শক্তির কিছুই করার নেই ইসরায়েলি মিত্রদের প্রতি আঘাত নিয়ে আঘাত দিয়ে প্রেসিডেন্ট রাইসিও বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যেসব দেশ ও নিষ্ঠুর ও ক্রিমিনাল রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে তারাও তাদের জাতির কাছে লজ্জিত ইরানি জবাব নিয়ে ভুল হিসাব করেছিল ইসরায়েল দামেস্কে ইরানি কনসুলেটে পহেলা এপ্রিলের হামলায় ইরানের জবাব নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা মারাত্মক ভুল হিসাব করেছিল ইরান যে ওই হামলার জবাবে ইসরায়েলের দিকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে তারা তা ভাবতেই পারেনি নিউ ইয়র্ক টাইমস এ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে পত্রিকাটিতে বলা হয় ইসরায়েলি খুবই বাজে হিসাব করেছিল তারা মনে করেছিল যে ইরান তেমনভাবে প্রতিক্রিয়া দেখাবে না ইরানি হামলার পর উচ্চ পর্যায়ের আলোচনায় জড়িত আমেরিকান কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন সিরিয়ার রাজধানীতে ওই হামলায় নিহতদের মধ্যে ছিলেন ইরানের দুই শীর্ষ জেনারেল নিউ ইয়র্ক প্রতিবেদনে বলা হয় মার্কিন কর্মকর্তারা কারণে ক্ষুব্ধ হয়েছিলেন যে তাদেরকে দামেস্কের মাত্র কয়েক মিনিট আগে অবগত করা হয়েছিল হামলার এমনকি এর তাৎপর্য সম্পর্কেও তাদেরকে কিছু বলা হয়নি তাদেরকে নিম্ন পর্যায়ের তথ্যের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছিল হামলার দুদিন পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড জে ওস্টিন ফোন করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালান তিনি সরাসরি অভিযোগ করেন এই হামলার ফলে এই অঞ্চলে মার্কিন বাহিনী ঝুঁকির মধ্যে পড়ে যাবে এবং প্রতিরক্ষা জোরদার করার জন্য সময় রয়েছে খুবই কম প্রতিবেদনে আরো বলা হয় এই পর্যায়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আকস্মিক কূটনীতি শুরু হয় এর ফলে ইরান তাদেরকে আশ্বাস দেন যে আঞ্চলিক যুদ্ধ শুরু হয় এমন কোনো জবাব ইরান দেবে না দুই ইসরায়েলি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন দামিসকে হামলার পরিকল্পনা শুরু হয় দুই মাস আগে আর ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভা তা অনুমোদন করে বাইশ পত্রিকাটি জানায় অভ্যন্তরীণ রেকর্ড পড়তে দেখা গেছে ইরান কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে তা নিয়ে ইসরায়েলিরা বিশ্লেষণ করেছিল কিন্তু তার কোনটিতেই ধারণা করা হয়নি তেহরান্ত্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা করতে পারে এসব প্রজেক্টাইলের বেশিরভাগই যুক্তরাষ্ট্র ফ্রান্স জর্ডান এবং ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী আকাশেই ধ্বংস করে দেয় অল্প কয়েকটি রকেট ইসরায়েলে আঘাত হানে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি গোয়েন্দারা প্রাথমিকভাবে অনুমান করেছিলেন যে ইরান ইরান সর্বোচ্চ দশটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য খ্যাপনাস্ত্র ইসরায়েলে নিখেপ করবে কিন্তু ইরানের ষাট থেকে সত্তরটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল নাটকীয় ভুল হিসাব হামলার দিন সন্ধ্যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস রাষ্ট্রদূতকে তলব করে ওয়াশিংটনকে তাদের ক্রোধের কথা জানায় এবং বলে যে এসব ঘটনার জন্য যুক্তরাষ্ট্র দায়ী আর ওমান তুরস্ক এবং সুইজারল্যান্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে ইরানকে জানায় যে ওই হামলায় তারা জড়িত ছিল না এবং তারা যুদ্ধ চায় না কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানায় তারাও ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চায় না পত্রিকাটিতে বলা হয়েছে মাস্কাটে সাত এপ্রিল ইরান ও অমানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভা হয় এতে ইরান বার্তা দেয় যে তাদের হামলা অপরিহার্য তবে আঞ্চলিক যুদ্ধ এড়ানোর জন্য তারা সংযত জবাব দেবে এই পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জয়েন্ট সিপস অফ স্টাফ চার্লস কিউ ব্রাউন জুনিয়র সহ মার্কিন কর্মকর্তারা ইসরায়েল চীন ভারত ইরাক এবং সেই সাথে ন্যাটো মিত্র ও অন্যদের সাথে ব্যাপক যোগাযোগ করে মার্কিন কর্মকর্তারা বলেন ওয়াশিংটন বুঝতে পারে যে তারা হামলা থেকে ইরানকে সংযত রাখতে পারবে না তবে আশা করেন যে হামলার আকার হবে সীমিত এক ইসরায়েলি কর্মকর্তা বলেন অবশ্য ইরান জানিয়ে দেয় তাদের হামলায় ইসরায়েল জবাব দিতে পারবে না তারা এমনভাবে পরিকল্পনা করে যাতে কয়েকটি অন্তত ইসরায়েলে আঘাত আনে ব্লিংকেন তখন ইসরায়েলি নেতাদের আশ্বাস দেন যে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র সহায়তা করবে একই সাথে পর্যাপ্ত বিবেচনা না করে দ্রুত পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে অনুরোধ করে এদিকে জর্ডান এবং অন্যান্য দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দারা ইরানি পরিকল্পনার চিত্র পেয়ে যায় তারা জানতে পারে যে তেহরান সামরিক স্থাপনায় হামলা চালাবে তারা বেসামরিক কোনো স্থানকে টার্গেট করবে না এই তথ্য পেয়ে ইরান কোথায় কোথায় হামলা করতে পারে সে হিসাব কষতে থাকে ইসরায়েল তারা কয়েকটি বিমান ঘাটি থেকে লোকজন ও বিমান অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেয় ইরানি কর্মকর্তারা জানিয়েছেন হামলার সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হামলার তদারকির দায়িত্বে থাকা রেভুলেশনারি গার্ড কোর ওমানি সরকারের সাথে সার্বক্ষণিক ও ইরানের মধ্যে বার্তা বিনিময় হতে থাকে রোববার সকালে হলে ইরান সুইস করে এবার গার্ডদের একটি ঘাটিতে তাকে ডাকা হয় তাকে যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিতে বলা হয় ইসরায়েল যদি প্রতিশোধ নিতে চায় তাতে যুক্তরাষ্ট্র যেন জড়িত না হয় যদি করে তবে আরো কঠোরভাবে আঘাত আনা হবে আর এবার কোন ধরনের হুঁশিয়ারি না দিয়েই তা করা হবে প্রতিবেদনে হয় মার্কিন কর্মকর্তারা এখন ইসরায়েলি নেতাদের এটা বোঝাতে চাইছেন যে আর কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার মধ্যেই বিজয় হিসেবে সফল প্রতিরক্ষা রয়েছে পরমাণু স্থাপনাগুলো নিরাপদে ইসরায়েলি হুমকির কারণে পরমাণু নীতিতে পরিবর্তন আসতে পারে জানালো ইরান ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ হাক তালাফ বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক নীতি ও ডক্টর পরিবর্তন এবং এর আগে ঘোষিত এ সংক্রান্ত আপত্তিকে উপেক্ষা করার সম্ভাবনা রয়েছে ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় তিনি আজ কথা বলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আর জিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাক তালাফ আরো বলেছেন এ ধরনের হুমকি নতুন কিছু নয় অবৈধ ইহুদিবাদী ইসরায়েল বহু বছর ধরে ধরনের হুমকি দিয়ে আসছে তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরো বলেন যদিও আন্তর্জাতিক প্রোটোকল ও নীতিমালা এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থার আইন ও বিধি অনুযায়ী বিশ্বের যে কোনো দেশের পারমাণবিক স্থাপনায় হামলা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এরপরও ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রথম থেকে এসব হুমকি মোকাবেলার জন্য সব সময় প্রস্তুত ছিল এবং এখনও প্রস্তুত আছে জেনারেল হাক তালাফ বলেন সম্প্রতি ইহুদিবাদী শাসক গোষ্ঠী সিরিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের কনসুলার বিভাগে হামলা চালিয়ে সব ধরনের আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে এরপর তারা পরমাণু কেন্দ্রে হামলার মতো কোনো পদক্ষেপ নিলে আল্লাহ রহমতে আমরা সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দিক নির্দেশনায় সশস্ত্র বাহিনীর সাহসী সন্তানদের প্রচেষ্টায় প্যাসিভ ডিফেন্স পরিকল্পনা বাস্তবায়ন এবং অতি উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি পারমাণবিক কেন্দ্র ও স্থাপনাগুলোর অবস্থানগত সুবিধাকে কাজে লাগিয়ে যে কোনো হুমকি মোকাবেলা করব ও আমরা এজন্য পূর্ণ প্রস্তুত আছি শত্রু যে কোনো আগ্রাসনের জবাব দিতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে উল্লেখ করে ইরানের পরমাণু কেন্দ্রগুলোর নিরাপত্তা সুরক্ষায় নিয়োজিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এ সংক্রান্ত কমান্ডার জোর দিয়ে বলেছেন ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোকে আমরা চিহ্নিত করে রেখেছি এবং চরম আঘাত আনার জন্য প্রয়োজনীয় সব রকম তথ্য উপাত্ত আমাদের হাতে রয়েছে তাই ইসরায়েল যদি ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার ট্রিগারে আঙ্গুল রাখা আছে